আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিক্স মাম। ইউএস এর পক্ষ থেকে আমি আসমা খান আজকে দেখাবো কত সহজেই স্বাস্থ্যসম্মতভাবে তেল ছাড়া এগ রোল ফ্রাই করা যায় এয়ার ফ্রাই দিয়ে। আমি আজকে এয়ার ফ্রায়ারে এগ রোল ফ্রাই করব। তার আগে চলুন এগ রোল তৈরি করে নিই। কিভাবে আমি এগ রোল তৈরি করলাম সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি। আর এটা খেতে খুবই মুচমুচে হয় এবং তেল ছাড়া খুবই ভালো লাগে। আর আমি আজকে এগ রোলটা বানাবো, এখানে আমি চিকেন, শ্রিম্প আর এগ তিনটাই ইউজ করব একসাথে। এই তো আমি এখানে একটা ভাজি বানিয়ে নিয়েছি পাতাকপি দিয়ে, মুরগির মাংস আর শ্রিম্প আর ডিম দিয়ে। আর নিয়েছি স্প্রিং রোলের শীটগুলো। আমি কয়টা বানিয়ে রেখেছি তারপর আপনাদের সাথে দুই একটা বানিয়ে শেয়ার করব কিভাবে আমি এগ রোলটা বানাই আর কি তৈরি করি। আর ভাজি রেসিপিটা আমি দেখালাম না, কারণ এটা অলরেডি আমার চ্যানেলে আছে আর এটা সবাই কম বেশি পারেন। বাট আমি একটু ডিফারেন্ট ওই ভাজিটা করি। এখানে আমি গ্রিন পেস একটু করণ ইউজ করছি পাতাকপির সাথে। আর আজকে আমি যে স্প্রিং রোলের শীটটা নিয়েছি এখানে 30টার মতো এগ রোল হবে। দেখুন আমি কিভাবে এগ রোলটা ভাজ দিচ্ছি। আর এখানে একটু ময়দা গুলিয়ে নিয়েছি পানি দিয়ে রোলটাকে বাইন্ডিং দেওয়ার জন্য। এই তো খুবই ইজি, এভাবে করে আমি সবগুলো এগ রোল বানিয়ে নেব। আমি আরো একটি বানিয়ে দেখাচ্ছি। আর আমরা সচরাচর এই এগ রোলটা তেলের ভিতরে ডুবো তেলে ফ্রাই করে আমরা খাই, বাট এটা অতটা হেলদি হয় না বা আমরা অনেকে ভয়ে খেতেও চাই না তৈলাক্ত খাবার এই জন্য। বাট আজকে আমি এটা এয়ার ফ্রায়ারে ফ্রাই করব। এভাবে করে আমি দেখুন সবগুলো এগ রোল বানিয়ে নিয়েছি। আমি এখান থেকে কিছুটা ডিপ করে রাখব আর কিছুটা আজকে আমি ফ্রাই করব। আর এটার ভাজিটা আপনারা যার যার পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। আমি সব সময় চিংড়ি মাছ, মুরগের মাংস বা অনেক সময় গরুর মাংসও দেই, তার সাথে ডিমও দেই। এই তো আমি কিছুটা এগ রোল আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। যদিও আমরা এগ রোল বলি বাট এটা শুধু এগ রোল না। এই তো দেখুন আমি একটু শেক করে দিচ্ছি, কি সুন্দরভাবে কালার চলে আসছে। আমি 350 ফারেনহাইটে আমি প্রায় 15 মিনিট ফ্রাই করব। আর মাঝে মাঝে আমি একটু শেক করে দেই। আর ইচ্ছা করলে আপনার এখানে একটু হালকা অয়েল স্প্রে করে দিতে পারেন। আমি একটু হালকা অয়েল স্প্রে করে নিয়েছিলাম আগেই। আর এটা খেতে খুবই মচমচে হয়। এই তো আমি এভাবে সবগুলো ভেজে নিয়েছি আর খেতে অসাধারণ মজা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যাদের এয়ার ফ্রায়ার বাসায় আছে, আর যাদের নেই তারা অয়েল দিয়ে ভেজে নেবেন। তাই আমার এই সিম্পল আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খেতে কিন্তু ভালো হয়, খারাপ হয় না, ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ। আবার দেখা হবে, হাজির হয়ে যাব কোনো নতুন ব্লগ বা ভিডিও নিয়ে। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা আমার পেজ থেকে দেখতেছেন তারা লাইক এবং ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।